সব রাজাকার মাইরা লাম, ঠুস 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 ঠুস, সব রাজাকার মাইরা লাম। এটার পিছনে অনেক ঘটনা আছে, তোমরা আজ আমি দাঁড়াও তোমরা বাবা, ঠিক আছে তারা তোমার চিনে না, তুমি যে একজন মুক্তিযোদ্ধা তারা তোমার চিনে না। আইজ তোমার লোকে যা করছে, তুমি যতটুকু কষ্ট পাইছো তার চেয়ে বেশি অনেক কষ্ট পাইছি আমি, তুমি খানাটা খাও। তুমি কেডা আমি তার একটু করি, তুমি খাও। শুনো বাবা, আজকে তোমরা একটা মুক্তিযুদ্ধের ঘটনা ঘোষণা হবে, চতুর্দিকে স্লোগানে মুখর বাংলাদেশ স্বাধীন হয়েছে, আকাশে বাতাসে শুধু একটাই শব্দ শোনা যাইতেছে, জয় বাংলা জয় বাংলা। আমরা দুই বন্ধু দেশ স্বাধীন করে দেশে ফিরতেছি এক ভুক ভালোবাসা নিয়ে। দোস্ত অনেকদিন পর বাড়ি যেতেছি, তাও আবার খালি হাতে। খালি হাতে মানে দুই হাত বইরে স্বাধীনতা নিয়ে আইছি, এর চেয়ে বড় হওয়ার কি? ঠিকই কইছো দোস্ত, মনটা তো একটু উদাসীন লাগে। ঠিকই কইছো দোস্ত, যাই। হ্যাঁ যাই না, আই। আচ্ছা ঠিক আছে, যাই। 9 মাস পর বাড়ি যাইতেছি, সবাই আমারে দেখিয়া কত খুশি হইব, কত কিছু জানতে চাইব, আর মা ইয়া কইব বাবা নোমা আইসস, কত শুকাইয়া গেছস, আয় বাবা আয়। কতদিন আমি নিজ হাতে তোরে খাওয়াতে পারি নাই, আজ আমি তোরে ব্যাট বইরা ভাত খাওয়াম। আর আমি কমু, ঠিক আছে মা, আজ আমি তোমার হাতে প্যাট বইরা ভাত খাওয়াম। আমার ফাগলামি দেখিয়া আমার বউ ফুলা হা 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 করে আসবো। আরে আমি কি ভাবতে আছি, আগে বাড়ি যাই। আসসালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম চাচা, আমারে চিনছেন না? আমি নোমান, ওই রহমত আলীর ফুলা। ও বাবা চিনছি, তুমি না মুক্তিযুদ্ধ গেছিলে? ও চাচা আজ আমরা মহা খুশি চাচা। হ্যাঁ চা কইছো বাবা, তোমরা স্বাধীনতা আইনা দিছো দেখে তো আমার মহা খুশি। চলো তোমরা বাজ্যম। হ্যাঁ চলেন স্যার, চলেন চলেন। Thank you.
পুনো বাবা পুনো এই নয় মাস এই খারামে শুধু নয় সকল খারামে কত ঘটনা ঘটছে তুমি কি বাবা জানো কিটা কইলেন সসা দেখো বাবা আমদার ঘেরামে কত মানুষ মারা গেছে কারো মা নাই কারো বাবা নাই কারো পরিবারে কেউ নাই কি কোন সসা ও বাবা আমি কি বলি তুমি শুনো তুমি তোমার মনটা একটু শক্ত করো নাইন ভাইয়া মতি কেমন আছোস ভালো আছি তুমি কেমন আছো ভাইয়া আরে রাগ আমার কথা আব্বা আম্মা আর তোর ভাবি কেমন আছে রে সকলে ভালো আছে আমরা তো বাদ ছিলাম না আফতারি যখন পাখানাদের বাণী থেকে কুমিল্লা মুক্ত হয় তখন আমরা বাইতেছি ভাই তাইয়া কত কিছু শুনলাম কি হয়েছে ম্যাম খুললে ক ভাই আমার কিতা কিতা হয়েছে ভাই অনেক কিছু হয়েছে অনেক কিছু ভাইয়া তোমার লগে না নুমান ভাই যুদ্ধে গেছিল হ গেছিল তো এই মাত্রই না হেরে বিদায় দিয়েলাম এত বাড়িতে গেছে তুমি এখনো নুমান ভাইয়ের বাধ্য আরে রাখ আগে বাড়ি যাই চল না না ভাইয়া তুমি এখনো তুমি নুমান ভাইয়ের বাধ্য এখনো যাও কি হয়েছে শুনলা তো আমার বন্ধুর কাহিনী রাজাকাররা এত খারাপ ছিল পাকিস্তানি হানাদার বাহিনীও তাদের কাছে হার মানত পাঞ্জাবিরা যত খারাপ আছিল তার চেয়ে অনেক বেশি খারাপ ছিল রাজাকার তারা আমার দোস্তে 3 বছরের বাচ্চাটাও চাপ দেয়নি বাচ্চাটা মাইরে ফেলছে তার মা বাপ বউ বাচ্চা সবাইরে মাইরে ফেলছে মাইরা বাড়ির পাশে পুকুরে ডুবাই ফেলাই রাখছে 3 দিন পরে তারা লাশটা পাওয়া গেছে বুঝলা বাবা চাষা এটি আমরা কিচ্ছু জানতাম চাষা চাষা আমি আপনার মাফ করে দিচ্ছি আমার কাছে মাফ চাই কি করবো যার সাথে তোমরা অন্যায় করছো আমার দোস্ত মুক্তিযোদ্ধা আইস পাগল তার কাছে যাই মাফ চাও তোমরা তোরা আমরা চাষার কাছে মাফ চাই হলো
আপনারা হইলেন দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান, স্বাধীনতার শ্রেষ্ঠ প্রতীক মুক্তিযোদ্ধা। আপনারা লেগে আইজ আমরা স্বাধীন দেশ হিসেবে পৃথিবীর মানচিত্রে স্থান করে লইছি। এই যুগের সন্তানদের পক্ষ থেকে আপনারা জানাই লাল সালাম।